আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। যমুনা নদীর উপর পুরাতন বহুমুখী সেতুর পাশেই নতুন করে সমান্তরাল ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের 4.80 কিলোমিটার দৈর্ঘ্যের দেশের সবচেয়ে বৃহত্তম রেল ব্রিজের নির্মাণ কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে দৃশ্যমান হয়েছে সেতুটির টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ অংশের নির্মাণ কাজ। তবে সেতুটি বাস্তবায়নের জন্য সময়কাল নির্ধারণ করা হয়েছে 2024 সালের আগস্ট মাসের মধ্যেই। সে হিসেবে হাতে সময় রয়েছে আর মাত্র 5 মাস, কিন্তু বর্তমান সময় পর্যন্ত এই সেতুটির টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ অংশের নির্মাণ কাজের অগ্রগতি বা কেমন, চলতি বছরে কি চালু করা সম্ভব হবে দেশের বৃহত্তম এই রেল ব্রিজটি, এই সকল প্রশ্নের উত্তর সহ প্রকল্পটির নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের পর্ব। তাই আজকের পর্বের বিস্তারিত জানতে ভিডিওটি নাটানের শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর দেশের চলমান মেগা প্রকল্পগুলোর নিয়মিত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। চলুন এবার মূল ভিডিওতে চলে যাই। আমরা এখন আছি যমুনা সেতুর টাঙ্গাইল প্রান্তে। যমুনা নদীর উপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতুটি দুটি প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে একটি হলো WD1, আরেকটি হলো WD2। WD1 প্যাকেজের আওতায় টাঙ্গাইল অংশের নির্মাণ কাজ প্রায় শেষের পথে। টাঙ্গাইল অংশে এপ্রুস রেলপথ নির্মাণের অগ্রগতি প্রায় 95%। একই সঙ্গে এই টাঙ্গাইল প্রান্তে সবুজায়নের জন্য বৃক্ষরোপণের কাজ শুরু হচ্ছে। WD1 প্যাকেজটি বাস্তবায়ন করছে জাপানি আন্তর্জাতিক ঠিকাদার প্রতিষ্ঠান OBC, টুয়া কর্পোরেশন এবং JIC যৌথভাবে। এই তিনটি আন্তর্জাতিক ঠিকাদার প্রতিষ্ঠান টাঙ্গাইল প্রান্তের 50 নম্বর পিলার থেকে 24 নম্বর পিলার পর্যন্ত নির্মাণ কাজ করছে তারা। এরই মধ্যে WD1 প্যাকেজের আওতায় টাঙ্গাইল প্রান্তের 50 নম্বর পিলার থেকে 24 নম্বর পিলার পর্যন্ত সবগুলো পিলার এবং পিলার উপর স্প্যান উত্তোলন কাজ শেষ হয়েছে। এবার সেতুটির টাঙ্গাইল প্রান্তের দিক হতে আমরা চলে যাব সিরাজগঞ্জ অংশের দিকে। প্রকল্পটির সিরাজগঞ্জ অংশের দিকের প্রায় সবগুলো পিলার নির্মাণ কাজ শেষ হয়েছে, তবে সেই অংশে এখনও বেশ কিছু স্প্যান উত্তোলন কাজ বাকি রয়েছে। আমরা চলে আসলাম এখন সেতুটির মাঝামাঝি অংশে, অর্থাৎ এখন আমরা সেতুটির মাঝ অংশ থেকে সিরাজগঞ্জ প্রান্ত পর্যন্ত প্রকল্পটির নির্মাণ কাজের যে অগ্রগতি হয়েছে তার বাস্তব চিত্র দেখব। প্রকল্পটির WD2 প্যাকেজের আওতায় সিরাজগঞ্জ প্রান্তের 1 নম্বর পিলার থেকে 23 নম্বর পিলার পর্যন্ত নির্মাণ কাজ চলছে। এ অংশটুকু বাস্তবায়ন করছে জাপানি আন্তর্জাতিক দুটি প্রতিষ্ঠান, একটি হলো IHI, অন্যটি হলো SMCC। এই দুটি প্রতিষ্ঠান জয়েন্ট ভেঞ্চারে এই সিরাজগঞ্জ প্রান্তের অংশের নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন। এরই মধ্যে সিরাজগঞ্জ প্রান্তের 1 নম্বর পিলার থেকে 23 নম্বর পিলার পর্যন্ত প্রায় সবগুলো পিলার নির্মাণ কাজই শেষ হয়েছে, তবে প্রকল্পের এই অংশে এখন পর্যন্ত প্রায় 8টি স্প্যানের উত্তোলন কাজ বাকি রয়েছে। সবকিছু মিলিয়ে প্রকল্পটির সিরাজগঞ্জ অংশ এবং টাঙ্গাইল অংশের সামগ্রিক নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে 85%, আর সেতুটির 4.8 কিলোমিটার অংশের মধ্যে দৃশ্যমান হয়েছে প্রায় 4.25 কিলোমিটার অংশ, অর্থাৎ 4.25 কিলোমিটার অংশের উপর স্পেন উত্তোলন কাজ শেষ হয়েছে। আর আলাদাভাবে টাঙ্গাইল অংশের নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে 95%, আর সিরাজগঞ্জ অংশের নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে 80%। যদিও এখনও প্রকল্পটির নির্মাণ কাজ শেষ করার বেশ নির্মাণ কাজ বাকি রয়েছে, তারপরেও প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছে নির্ধারিত সময় অর্থাৎ 2024 সালের আগস্টের মধ্যেই প্রকল্পটির শতভাগ নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে, আর 2024 সালের ডিসেম্বরেই এই সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল করবে। এদিকে প্রকল্পটির সিরাজগঞ্জ অংশের সেতুটির সঙ্গে সংযোগ অংশের নির্মাণ কাজও এগিয়ে চলছে। এ অংশের ভূমি উন্নয়নের কাজটি শেষ করা হয়েছে, এখন চলছে রেল ট্র্যাক বসানোর কাজ। মূলত চলতি বছরের অগস্টের মধ্যে এই সেতুটির শতভাগ নির্মাণ কাজ শেষ করতেই বর্তমানে একাধিক শিফটের নির্মাণ কাজ চলমান রয়েছে। এদিকে যমুনা নদীর উপর একটি বহুমুখী সেতু থাকার পরেও আরও একটি রেল সেতু নির্মাণ করছে বাংলাদেশ রেলওয়ে। নির্মাণ কাজ শেষ হলে এটি হবে দেশের সবচেয়ে বড় রেল সেতু। তবে যমুনা নদীর উপর বহুমুখী রেল সেতু থাকার পরেও যে কারণে শুধুমাত্র রেল সেতু নির্মাণ করা হচ্ছে তার অন্যতম কারণ হল বর্তমান বহুমুখী রেল সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল করে মাত্র 8 থেকে 10 কিলোমিটার গতিতে। মূলত 1998 সালে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর থেকেই ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমে রেল যোগাযোগ স্থাপিত হয়। তবে মাত্র 10 বছরের ব্যবধানে অর্থাৎ 2008 সালেই
এই বহুমুখী রেল সেতুটিতে ফাটল দেখা দেয়। এতে করে ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়। বর্তমানে প্রতিদিন প্রায় 38টি ট্রেন ঘন্টায় 20 কিলোমিটার গতিতে এই সেতু পারাপার করে। বাংলাদেশ রেলওয়ের নথি অনুযায়ী সেতুটির উপর দিয়ে 20 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে, কিন্তু বাস্তবে মাত্র 8-10 কিলোমিটার গতিতে এই সেতুটির উপর দিয়ে ট্রেন চলাচল করছে। এতে করে সময় অপচয়ের পাশাপাশি প্রায় সময় করছে শিডিউল বিপর্যয়, পাশাপাশি বাড়ছে যাত্রীদের ভোগান্তি। আর এই সকল সমস্যার সমাধানের জন্যই সরকার যমুনা নদীর উপর একটি আলাদা রেল সেতু নির্মাণের উদ্যোগ নেয়। সমান্তরাল ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই রেল সেতুটির নির্মাণে 2021 সালে মার্চে সেতুটির পাইলিংয়ের কাজ শুরু হয়েছে। আর প্রকল্পটি বাস্তবায়নের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2024 সালের অগস্ট পর্যন্ত। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই এই সেতুটির উপর দিয়ে ট্রেন চলাচল করবে। যমুনা নদীর উপর 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের ডুয়েল গেজ ডাবল গেজের এই সেতুটির বাস্তবায়নে জাপান এবং বাংলাদেশ সরকার যৌথভাবে অর্থায়ন করছে। আর দেশের সর্ববৃহৎ এই রেল সেতুটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 16,780 কোটি টাকা। আর এই সেতুটি নির্মাণে জাপান, অস্ট্রেলিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, নেপাল, বাংলাদেশ সহ প্রায় 7,500 কর্মী এই প্রকল্পটিতে কাজ করছে। এদিকে সেতুটি 2024 সালে নির্মাণ কাজ শেষ হবে কিনা এই নিয়ে সেতুটির ইঞ্জিনিয়ার বলেন, সেতুটির পূর্ব পাড়ের কাজ শেষ হয়েছে, পশ্চিম পাড়ের নির্মাণ কাজও প্রায় শেষের পথে। বর্তমানে একাধিক শিফটে চলছে প্রকল্পটির নির্মাণ কাজ। আশা করা যায় নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে দেশের দীর্ঘতম এই সেতুটির নির্মাণ কাজ। আর এই সেতুটির নির্মাণ কাজ শেষ হয়ে চালু হলে এই সেতুটির উপর দিয়ে 120 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে, প্রতিদিন প্রায় 90টির মতো ট্রেন চলাচল করতে পারবে। অর্থাৎ বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণের চেয়েও বেশি ট্রেন চলাচল করতে পারবে এই সেতুটির উপর দিয়ে। আর সেতুটির উপরে ডাবল ট্র্যাক হওয়ার কারণে সেতুটির দুপ্রান্তে আর অপেক্ষায় থাকতে হবে না ট্রেনগুলোকে। এতে করে সময় অপচয় কমবে এবং ট্রেনের শিডিউল বিপর্যয় রোধ হবে। এতে দেশের উত্তর পশ্চিম এবং দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগের প্রসার ঘটবে, সূচনা হবে নবদিগন্তের। সুপ্রিয় দর্শক, এ ছিল প্রমত্ত যমুনার বুক চিড়ে নির্মাণাধীন দেশের দীর্ঘতম রেল সেতু নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই চ্যানেলটিতে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আর ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।